কি হলো, গাড়িটা এখানে থামালে কেন? এখানে এখন সেফ। সেফ মানে তোমার বাবা যদি আমাদের দেখে না? কেউ দেখবে না। তাহলে আমরা রোমান্টিক ভাবে আরাম করে যতক্ষণ আমরা চাই, যতক্ষণ আমরা চাই বিড়ি খেতে পারি। অসাধারণ। ওহো, সেই একই গন্ধ। কচি, এই বিড়ির প্যাকেটটা তোকে কে দিয়েছে? একটা বিড়ি খর বলি, বিড়ি খর বুড়ি, তার মানে আমার মা। এটা মায়ের হাতের তৈরি বিড়ি। একই বিড়ি অন্যজনও তৈরি করতে পারে। না নন্দা, তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বিড়িটা খেয়ে পেট ঝেড়ে হয়ে গেছি। মা গো, আমাকে একবার একবার তোমার স্পেশাল বিড়িটা খেতে দাও মা। কতদিন আমার পায়খানা ক্লিয়ার হয়নি মা, একবার। আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি। আমার ভালোবাসাকে সত্যি প্রমাণ করার জন্য আমাকে যা নেশা করতে বলবেন আমি তাই নেশা করব। একটা বিড়ি আমি তোমাকে দেবো, আর সেটা খেয়ে দেখে দিই তোমাকে মাঠে হাগতে হবে। আর হাগা হয়ে গেলে তোমাকে জলের জায়গায় বিচুটি পাতা দিয়ে কাজ চালাতে হবে। রুকো যারা, সবর করো। গালে বিমল নিয়ে ঘুমোতে হবে, সকালে ঘুম থেকে উঠে গাঁজা খেতে হবে, জলের জায়গায় বাংলা খেতে হবে। এই কি বলছিস তুই? ও কি এত নেশা করতে পারবে? ওকে পারতেই হবে। ওর বাবা বিড়িখোরদের ঘেন্না করে, অপমান করে। সেই বিড়িখোরদের বাড়ির মেয়েকে বিয়ে করতে হলে ওকেও বিড়িখোর হতে হবে, তবে পূজাকে পাবে। পারবো, আমি সব নেশা করবো। সব নেশা করবো মানে এটা এসি রুমে বসে বিয়ার খাওয়ার মতো নয়, মাঠে রোদে পুড়ে জলে ভিজে গালে বিড়ি নিয়ে পায়খানা করতে হবে। আমায় বললো আমি করবো না, আমি এদিকে ভীষণ তাপ। বিড়িখোর মেয়েকে যখন ভালোবাসতে পেরেছি, বিড়ি তো আমাকে খেতেই হবে কাকা। দাদা, আমি বিমল বিড়ি সব খেতে রাজি। একটা কথা মনে রেখো, যদি হেরে যাও তোমার ওইটা কেটে তোমারই গালে পুড়ে দেবো। মনে থাকবে। আর আমাদের চ্যানেলে আরো মজার ভিডিও পেতে চ্যানেলটি